सुप्रिय दर्शक, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2023 সালের জুন মাসটি কেমন কাটবে। তো দেখুন, সমগ্র মাসই কিন্তু আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং মাসের শুরুতে চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই যে রাশি লগ্নে কেতুর অবস্থান এবং রাহু বৃহস্পতি বুধের দৃষ্টি, তো সেই সঙ্গে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সমগ্র মাস থাকবে। তো যার ফলে বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের লোকে কম বেশি ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে, শেষ ভালো করা কঠিন হবে। কারণ কেতুর সহজাত প্রবৃত্তি হচ্ছে ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা করা। সেই সঙ্গে বিশেষ করে উচ্চস্থান থেকে পতন, এমনকি বিশেষ করে গুপ্ত রোগগুলো চাঙ্গা হওয়া, সেই সঙ্গে চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাদুর্ভাবকে বাড়িয়ে দেওয়া, তো এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া ধনপতি এবং সপ্তমপতি সেনাপতি মঙ্গল কিন্তু কর্মভাবে অবস্থান করবে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তো নিশ্চিত কিন্তু কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে, কর্মে পদোন্নতি পাবে, কর্ম নিয়ে জয় জয়কার থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভবান হবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে। আর তৃতীয় ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে রাহু যুক্ত এবং সনিদিষ্ট হওয়ার কারণে গুরুচণ্ডাল দোষ তৈরি করবে। তো জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, দাম্পত্য জীবনে কিছুটা কটুতা ভরে তুলতে পারে। তাই তো বিশেষ করে দাম্পত্য জীবনে সতর্ক থাকতে হবে, জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে অংশীদারদের সাথেও কিন্তু সদ্ভাব বজায় রাখতে হবে। আর চতুর্থ পঞ্চমপতি শনি মহারাজ তার পঞ্চমে নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করায় কোমল শিশু এবং হায়ার স্টাডিতে যারা আছেন তাদের জন্য মাসটি আশীর্বাদপূর্ণ মাস হিসেবে গণ্য হবে। তো শিক্ষার্থীরা নিশ্চিত পুরস্কৃত হবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। তবে মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশি লগ্নের একাদশপতি রবি অষ্টমে রাহুদিষ্ট হয়ে পরিভ্রমণ করবে 15 জুন 2023 পর্যন্ত। এই সময় কিন্তু বিশেষ করে রবির যে যশ খ্যাতি প্রতিপত্তি দেওয়ার কথা সেটি যথাসম্ভব দেবে না। সেই সঙ্গে বিশেষ করে অষ্টমস্থ রবি কিন্তু কোনো দুর্ঘটনা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা, মামলা মকদ্দমা এগুলো ঘটাতে পারে। তবে 16 জুন 2023 ইংরেজি তারিখে রবি যখন ভাগ্যস্থানে গমন করবে তখনই কিন্তু আপনাদের ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এবং 30 জুন পর্যন্ত লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর তখনই হচ্ছে আপনাদের জীবনের গতি বদলাবে, জীবিকার ভিতকে মজবুত করে গড়ে তুলতে সহযোগিতা করবে। আর ভাগ্যপতি ও দ্বাদশ বৃহস্পতি বুদ্ধির দেবতা বুধ মাসের শুরুতে রাহু বৃহস্পতি যুক্ত এবং সনিদিষ্ট থাকছে, তৎপরবর্তীতে 8 জুন থেকে সে রাহুদিষ্ট হয়ে বৃষ রাশিতে রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে এবং তৎপরবর্তীতে এই বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের 25 জুন 2023 ইংরেজি তারিখে মিথুনে তার নিজ গৃহে গমন করে জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। এমনকি সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা, সেই সঙ্গে বিশেষ করে লেখনী বা কোনো আবিষ্কারের দ্বারা জীবনের ভিত মজবুত করতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোন মাসের কোন তারিখে কি ঘটবে, কোন তারিখটি শুভ যাবে, কোন তারিখ অশুভ যাবে, কোন কোন দিক থেকে অশুভ যাবে আর কোন কোন দিক থেকে শুভ পাবেন, তার জন্য গোটা জুন মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের গোটা জুন মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো 1 ও 2 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। প্রথম দুটি দিনই কিন্তু চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমপতি, সে কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে নিয়ে।
তো এই যে কেতুকে সঙ্গে নিয়ে চন্দ্র পরিভ্রমণ করবে, তার উপর রাহু বৃহস্পতি বুধ এবং মঙ্গল চারটি গ্রহের দৃষ্টি থাকবে। তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি পূর্বেই বলছিল আপনাদের রাশি লগ্ন ভাবস্থ কেতু কিন্তু ভুল বোঝাবে, সন্দেহ করাবে, এমনকি কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি করাবে, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদ তৈরি করবে। তাছাড়া গৃহে শান্তি নষ্ট হবে, এমনকি শরীর কষ্ট মনোকষ্ট বাড়িয়ে দেবে, জীবিকার ভিতকে নড়বড়ে করে দেবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, এমনকি আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু সেইভাবে বুঝিয়ে শুনিয়ে তবেই না চলতে হবে, নচেত আত্মীয়তায়ও কিন্তু ছেদ ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 3 ও 4 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তো ধনভাবস্থ চন্দ্র তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবেন, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে এবং মাথার মণি ভাববে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলাবে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন দুটি দিন উপহার দেবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি শত্রুদের পরাস্ত করাবে আর আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 5 ও 6 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তো বিশেষ করে এটি বৃহস্পতির গৃহ, বৃহস্পতির দৃষ্টিতে অবশ্যই শুভ ফল প্রদান করবে। তবে রাহুর দৃষ্টির কারণে কনিষ্ঠ ভাই বোনের আচরণ এমনকি শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতার মাত্রা বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, যদিও কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করার সুযোগ হাতে আনবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলবে, বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে আর আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব এগুলোর মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে, তথাপিও বিশেষ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 7 ও 8 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। তো এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তো চতুর্থ ভাবস্থ চন্দ্র আর মঙ্গলের সপ্তম দৃষ্টি, এটি মঙ্গলের তুঙ্গ গৃহ এবং শনির গৃহ। তো বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবেন, সেই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, তাছাড়া সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মীমাংসা ঘটবে, কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে, সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা আসবে হাতের মুঠোয়, এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বিবাহযোগ্যদের সানাই আসবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 9 ও 10 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের
পঞ্চমে কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, শনি মহারাজকে সঙ্গে নিয়ে এটি বীরযোগ তৈরি করবে। তো বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পিতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে, বুদ্ধিভ্রংশতা দেখা দিতে পারে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা জেঁকে ধরতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ালে তবেই না শনি মহারাজ কষ্টার্জিত অর্থ হাতের মুঠোয় আনতে পারে। তাছাড়া বিশেষ করে শনি মহারাজ ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে রাখতে হবে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 11-13 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে রোগ ব্যাধির মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ষষ্ঠপতির বৃহস্পতি কিন্তু সপ্তমে রাহু যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ তৈরি করবে, তার উপর শনি তৃতীয় দৃষ্টি পড়বে। তো বিশেষ করে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, মেরুদণ্ডের প্রবলেম, সাইনাসাইটিস, হার্টের প্রবলেম, উচ্চ নিম্ন রক্তচাপ এগুলোতে কম বেশি ভোগাতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ঘটাতে পারে, এমনকি শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাত ফসকে বেরিয়ে যেতে পারে, বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হতে পারে, এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশায় জেঁকে ধরতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। তাই তো বিশেষ করে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং বিশেষ করে সতর্কতাই মুক্তির পথ বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 14-15 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে সপ্তমে রাহু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো সপ্তমস্থ চন্দ্র রাহু বৃহস্পতি এটি কিন্তু বিবাহ যোগ তৈরি করবে। বিশেষ করে দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি তৈরি হতে পারে, তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে। তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীরও প্রসার সাজবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনতে গিয়ে বিপদ আপদ কিন্তু আপনারা সঙ্গে টেনে আনতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 16-17 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে তুঙ্গস্থ হয়ে বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। তো এই যে অষ্টমস্থ চন্দ্র, তার সঙ্গে বুদ্ধির দেবতা বুধের জ্যোতি, তার উপর রাহুর দৃষ্টি, এটি কোনো ক্রমেই কিন্তু শুভ হবে না, বরং অশুভত্বের পাল্লা অধিক ভারী করে তুলবে। তাই তো নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশার সংসর্গ থেকে দূরে থাকতে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ এমনকি অনুচিত অবৈধ কাজবাজ এগুলো থেকে দূরে থাকতে হবে। তাছাড়া চোর চিটিংবাজের দৌরাত্ব বাড়তে পারে, মামলা মকদ্দমায় ঝামেলায় জড়িয়ে যেতে হতে পারে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে আয় কম, ব্যয় বেশি হবে, সঞ্চিত অর্থ কর্পূরে ন্যায় বিনষ্ট হবে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশার জেঁকে ধরবে। তাছাড়া
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মেলাবে, আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 18 থেকে 20 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে মিথুন রাশির উপর দিয়ে। সেখানে গ্রহপিতা রবি যে আপনাদের রাশি লগ্নের একাদশ পতি তাকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। এটা কিন্তু দুর্ভাগ্য দূর করবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, এমনকি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ হাতে আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে জীবনের গতি বদলাতে সক্ষম হবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে লাগাতার সমভাবে উন্নতির দিকে নিয়ে যাবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 21 ও 22 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে সেনাপতি মঙ্গল এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা এগুলো অধিকাংশে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দোষে গুণে মানুষ তো গুণ অংশ বাড়বে, দোষ অংশ লোপ পাবে, এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দূরভ্রমণে যাওয়ার পথ সুপ্রশস্ত করতে পারে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসতে পারে, বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ আসতে পারে, যে সুযোগকে কাজে লাগিয়ে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, শিক্ষার্থীদের জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের স্মরণীয় ভ্রমণ হতে পারে দিন দুটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 23 থেকে 25 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। এখানে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে, রাহুর নবম দৃষ্টি থাকবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তো বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, এমনকি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবে, শূন্য পকেট পূর্ণ করাবে, ধার কর্জ ঋণ মুক্ত করাবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করাবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী করাবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে, এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চললে এবং বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখলে দিন দুটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 26 ও 27 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে, যার ফলে আর্থিক দৈন্যদশা জেঁকে ধরতে পারে, এমনকি বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতার কারণ হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হবে, এমনকি দুর্জনদের আনাগোনা বাড়বে তো
বইটি কমবে না, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বারবনিতার দিকে ধাবিত করতে পারে, যা আপনাদের জীবনকে স্তব্ধ করে দিতে পারে, এমনকি অমাবস্যার অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 28 ও 29 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তো তার সঙ্গে কেতু যুক্ত থাকবে। তো বিশেষ করে কেতু কিন্তু আপনাদের ষড়যন্ত্রে ফেলার চেষ্টা করবে, তথাপিও আপনাদের রাশি লগ্ন ভাবস্থ চন্দ্র বিশেষ করে কর্মের যশ খ্যাতি বাড়বে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে, সেই সঙ্গে গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, এমনকি আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। তাছাড়া রোগব্যাধি থেকে মুক্ত করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন মিল কলকারখানা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ 30 জুন 2023 ইংরেজি তারিখ নিয়ে। তো এই দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্র শূন্য পকেট পূর্ণ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হবেন, ধার কর্জ ঋণমুক্ত হবেন, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে, মুখনিঃসৃত কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলে জীবনের গতি বদলে দেবেন শেষ দিনটিতে। তাই তো, শেষ ভালো যার সব ভালো তার, এটি বাস্তবায়িত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 2023 সালের গোটা জুন মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, জীবনের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক, এমনকি আপনাদের মনের অভিলাষ পূর্ণ হোক, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকুক, শিক্ষার্থীরা জীবন গড়ুক, সন্তানরা সাফল্য পাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।